গোপালগঞ্জ জেলা বাংলাদেশের গ্রামীণ পটভূমি এবং এদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত একটি অনন্য জেলা। এই জেলায় জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের কিছু খ্যাতিমান এবং বিখ্যাত সব ব্যক্তিত্ব। আমাদের আজকের ভিডিওতে প্রায় 10 জন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। সেই হিসেবে এক নম্বরে যার নাম আসবে সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে যার অবদান ছিল অনন্য এবং অসাধারণ, একই সাথে একজন তুখোড় বক্তা, বাংলাদেশের কিংবদন্তি শেখ মুজিবুর রহমান, যিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, বাংলাদেশি ইসলামী অঙ্গনে যাকে সদর বলা হয় থাকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই গোপালগঞ্জের কৃতি সন্তান, যিনি ওই গোপালগঞ্জের গড়ডাঙ্গে জন্মগ্রহণ করেন। একই সাথে বাংলাদেশের ধারাভাষ্য অঙ্গনে এক অনন্য নাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত, যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে ধারাভাষ্যে এক কিংবদন্তি হচ্ছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত, যিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। গবেষণা করতে হয়, লেখাপড়া করতে হয়, অনেক দেশি বিদেশি টেলিভিশনে খেলা দেখতে হয়, রেডিওতে শুনতে হয়, পত্রিকা পড়া, ম্যাগাজিন পড়া, তাহলেই কমেন্ট্রি করার যে প্ল্যানিংটা। একই সাথে বর্তমান বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্র অঙ্গনে কিংবদন্তি কিং খান হিসেবে খ্যাত সাকিব খান, যিনি এই গোপালগঞ্জের মোকশেদপুরে জন্মগ্রহণ করেন। একই সাথে তার বাণিজ্যিক চলচ্চিত্র বাংলাদেশে বিপুল জনপ্রিয়। আমার প্যারেন্টসের ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা একজন বিসিএস ক্যাডার হব। আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে। বাংলা সাহিত্যে এক খ্যাতিমান কিংবদন্তি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, যার পিতৃপুরুষের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। একই সাথে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক বিপুল আলোচিত এবং সমালোচিত নাম। সেই হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কৃতি সন্তান, তথা শেখ মুজিবের কন্যা হচ্ছেন এই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের র্যাবের ক্ষেত্রে যিনি বিপুল আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছেন, একই সাথে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন গোপালগঞ্জের মোকশেদপুরের কিংবদন্তি বেনজির আহমেদ, যার গাঢ় মনোবল এবং তুখোড় বক্তব্য, তুখোড় নেতৃত্ব বাংলাদেশের প্রশাসনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, যিনি বেনজির আহমেদ, এই গোপালগঞ্জের মোকশেদপুরের কৃতি সন্তান। অ্যান্ড পাওয়ার অফ লাভ, আসলে ভালোবাসার শক্তি অপরিসীম, আর শক্তির জন্য, ক্ষমতার জন্য ভালোবাসা, এটি খুবই ক্ষণস্থায়ী এবং অত্যন্ত ভঙ্গুর। সূক্ষ্ম সনাতন ধর্মে হরিচাঁদ ঠাকুরের নাম কিন্তু আজীবন ইতিহাস হয়ে আছেন এই গোপালগঞ্জের ওড়াকান্দিতের কিংবদন্তি হরিচাঁদ ঠাকুর। সেই হিসেবে বাংলাদেশের ইসলামী অঙ্গনে এক কিংবদন্তি হচ্ছেন আল্লামা নাসির উদ্দিন সাহেব, যার ইসলামী ওয়াজ সমগ্র বাংলাদেশে বিপুল জনপ্রিয়, যিনি ওই গোপালগঞ্জের কিংবদন্তি এবং যার ইসলামী আলোচনা অনলাইন এবং ইউটিউবে বিপুল আলোচিত। সব ক্ষুধা দূর করে দেবে, কোনো ক্ষুধা রাখবে না। ওই ঘরের মালিকের একটি ইবাদত কর, ওই নেতানেত্রীর ইবাদত ছেড়ে দে, ওই পশ্চিমেদের পূজা পাঠ ছেড়ে দে, ওই দাদা বাবুর গডফাদারদের পিছে ঘোরা ছেড়ে দে, এক মালিকের পিছে ঘোর। অন্যদিকে ইলিয়াসুর রহমান জিহাদিও কিন্তু বাংলাদেশ ইসলামী আলোচনার জগতে এক কিংবদন্তি, এই গোপালগঞ্জের কৃতি সন্তান। তো বন্ধুরা, এসে আমাদের আজকের এপিসোড। আপনি গোপালগঞ্জের কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই মন্তব্য করে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সাথেই থাকবেন।